আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সারা রাজ্যে হাওড়া, শিবপুর, হুগলি, শ্রীরামপুর, রিষড়া সহ বিভিন্ন জায়গায় রামনবমী শোভাযাত্রার উপরে হামলার অভিযোগে আজ বিকেলে মন্তেশ্বর মালডাঙ্গা বাজারে মন্তেশ্বর ব্লকের রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় রামনবমীর হামলাকারী দোষীদের গ্রেপ্তার দাবিতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আর এই সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের রামনবমী উদযাপন কমিটির সদস্য মলয় মলর মণ্ডল, ঝুলন হাজরা, সুপ্রকাশ মণ্ডল, রাজেশ রায়, নবদাস, মন্তেশ্বর ব্লকের বিভিন্ন জায়গা থেকে আসা প্রচুর রামনবমী উদযাপন কমিটির সদস্যরা। এই সভায় রামনবমীর উদযাপন কমিটির নেতৃত্বে বক্তব্য রাখেন বিভিন্ন জায়গায় রামনবমী শোভাযাত্রার উপরে যে হামলা ঘটনার অবিলম্বে তাদের গ্রেপ্তার করার দাবি এবং রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে শোভাযাত্রার উপর হামলার জন্য দায়ী করেন। রামনবমীর উদযাপন কমিটির সদস্যরা জানান অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। মোগল সাম্রাজ্যের শাসক আর শ্বশুরের মাধ্যম দিয়ে সারা সেই পানিপথের প্রথম যুদ্ধে মোগলরা আমাদের দেশ আক্রমণ করেছে, আর তারপরে 1757 খ্রিস্টাব্দে ইংরেজরা আমাদের দেশ দখল করে নিয়েছে। দুটো যুদ্ধের কথা ভাবুন, দুটো যুদ্ধের মাধ্যম দিয়ে ভাবুন ইংরেজরা আমাদের দেশ পরাধীনতা করেছে। 20 খ্রিস্টাব্দের কথা ভাবুন, পানিপথের প্রথম যুদ্ধ অবগত হয়েছে যে গোটা পশ্চিম বাংলা ভারতবর্ষের প্রবাদ পুরুষ পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মতিথি সাড়ম্বরে সারা ভারতবর্ষ জুড়ে পালন হয়েছে। পশ্চিমবাংলা তার বাদ যায়নি, গোটা পশ্চিমবাংলা বিভিন্ন খণ্ডে, বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রাম গ্রামান্তরে রামের নামে রামনবমী উদযাপন সমিতি, কোথাও বিভিন্ন ক্ষেত্রে, কোথাও রাজনৈতিক দল, কোথাও সারা ভারতবর্ষ পশ্চিমবাংলার হিন্দু সমাজ রামনবমীর মিছিল পালন করেছে, রামনবমীর পুজো পালন করেছে, রামনবমী যে রামের শোভাযাত্রা সেই শোভাযাত্রা পালন করেছে। আমরা জানি গোটা পশ্চিমবাংলা জুড়ে যে বন্যাঢ্য শোভাযাত্রা সাগর থেকে পাহাড় পর্যন্ত শুরু হয়েছে, সারা পশ্চিমবাংলার মানুষ সেটা উপভোগ করেছে, হিন্দু সমাজ উপভোগ করেছে, মুসলিম সমাজ উপভোগ করেছে, খ্রিস্টান বৌদ্ধ থেকে শুরু করে শিখ জৈন পারসি সবাই তা উপভোগ করেছে। কেন এই রামনামে উদযাপন, কেন এই রামের নামে এত মিছিল, সারা ভারতবর্ষে রামের নামে এত উত্তাল কেন? না, রাম হচ্ছে ভারতবর্ষের কৃষ্টি, রাম হচ্ছে ভারতবর্ষের সভ্যতা, রাম হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি, রাম হচ্ছে ভারতবর্ষের পথ চলার পথ প্রদর্শক। তাই সারা ভারতবর্ষের মানুষ ছেলে থেকে বুড়ো 8 থেকে 80 সবাই রামের নামে উদযাপন করে, রামকে সকালে বেলায় আর রামের নাম নেয়, সন্ধ্যেবেলায় রামের নাম নেয়। যখন ভারতবর্ষের একজন মানুষ মারা যায় তখন আমরা দেখতে পাই চারজনের কাঁধে যখন তিনি যাচ্ছেন তখনও রাম নাম ধ্বনি দিতে দিতে রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়। নির্যাতন, সম্মানহানি, এমনকি লাঠি সোঁটা নিয়ে তারা করা পর্যন্ত হয়েছে। তাই আজকের এই আমাদের মালডাঙ্গায় প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এরপর আমরা কিন্তু আর চুরি পরে বসে থাকবো না, আমরাও রুখে দাঁড়াবো এবং এর পাল্টা দেওয়ার চেষ্টা করব। এই বলে আমি আমার মালডাঙ্গা বাজারে প্রতিবাদ সভা থেকে আওয়াজ তুলতে চাই। আপনি তৈরি থাকুন, আপনার নাটক হিন্দু মুসলমান সব অনেক বুঝে গেছে। যখন আমার মুসলিম ভাইরা ওনার অভিনয়টাকে বুঝতে পেরে গেছেন তখন ওনার কাছ থেকে সরে যাচ্ছে, তার ভুবন সাগর দিঘিতে দেখিয়ে দিয়েছে। উপবিষ্ট সভাপতি মহাশয় রাজেশ এবং সামনে উপবিষ্ট আমার সংগ্রামী বন্ধুরা, আজকে আমরা এই মালডাঙ্গায় কেন উপস্থিত হয়েছি সেটা সবাই অবগত আছে, যে রামনবমীর দিন শান্তি
রামনবমী কেন হওয়া যাবে না, এর কারণটা কি? রামনবমীতে বহু রামনবমীতে বহু হিন্দু এক জায়গায় হয় বিনা পতাকা নিয়ে। রামনবমী যদি চালু হয়েছিল পশ্চিমবঙ্গে অতীতে রামনবমী হতো না, সত্যি কথা। তাহলে যদি মালদায় বিশ্বকর্মা পুজো হতে পারে, যদি মন্দেশ্বরে দুর্গা পুজো হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে রামনবমী হতে পারবে না কেন? রাম কি আমাদের বাইরে নাকি? শুরু হয়েছে হয়তো পরবর্তীতে, সেই চিরাচরিত পদ্ধতি মেনেই শুরু হয়েছে, কিন্তু আমরা এখানে মানতে পারছি না। কারণ কি, দীর্ঘদিন প্রায় 4-5 দশক ধরে রাষ্ট্রপতি শক্তি ক্ষমতায় থাকার ফলে হিন্দুরা এক জায়গায় হোক কোনো কারণে এটা তারা পছন্দ করেন না। বাঙালি যে কি, বাঙালিদের রামচন্দ্র নয়, যে রামনবমী সারা ভারতবর্ষ জুড়ে আমরা উৎসব পালন করলাম, আর সারা ভারতবর্ষে আমাদের রামনবমী শোভাযাত্রাও বেরিয়েছিল, কিন্তু আমরা কি দেখতে পেলাম বন্ধু? আমরা দেখতে পেলাম এই পশ্চিমবাংলার এমন একটা বব্বর সরকার চলছে যে পশ্চিমবাংলায় রামভক্ত হিন্দুদের উপরে আক্রমণ, সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন। আমাদের অপরাধ, হিন্দু সমাজের অপরাধ, হিন্দু ধর্ম করা যাবে না। রাম যে আমাদের উৎসব, রাম যে আমাদের শ্রী ভগবান রামচন্দ্র, আমরা সেই রামচন্দ্রের উৎসব আমরা করতে পারবো না। এই রকম একটা পশ্চিমবাংলায় কিছু দুর্নীতিগ্রস্ত নেতৃত্বে আমাদের শোভাযাত্রার উপর নির্মম যে আক্রমণ হলো, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিরপেক্ষের ভূমিকা পালন করছেন, ভাবতে অবাক লাগে আমরা কোন রাজ্যে বাস করছি। যে রাজ্যে একদিন আমাদের কবি কবি নজরুল ইসলাম বলেছিলেন, এক বিন্দে দুটো কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি বন্ধু? আজকে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ এই পশ্চিমবাংলাটাকে অশান্ত করবার চেষ্টা করছে, আর পুলিশ প্রশাসন যারা আইনের শাসন বলছে সেই আইনের শাসনের নমুনা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পেলাম। তাই বাধ্য হয়ে আমাদের এই মন্তেশ্বরেও গত 1 এপ্রিল রামনবমীর শান্তিপূর্ণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে মন্তেশ্বরে স্বতঃস্ফূর্তভাবে। হাজার হাজার মানুষ, রামভক্ত, রাম সৈনিকরা সেখানে উপস্থিত হয়েছিলেন, আমরা পুলিশেরও সহযোগিতা পেয়েছিলাম। কিন্তু সারা রাজ্যের যে বিভিন্ন ঘটনা, এই রামনবমী শোভাযাত্রার উপর হামলা, তারই প্রতিবাদে আমরা রাজ্যের বিভিন্ন থানায় থানায় আজকের এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। আজকে আপনাদের কোথায় কি প্রোগ্রাম? আজকে আমাদের মন্তেশ্বর থানার মালডাঙ্গা বাসস্ট্যান্ডে রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এই প্রতিবাদ সভা এই কারণেই অনুষ্ঠিত হচ্ছে যে আমরা রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় যে শোভাযাত্রা বের হয়েছিল, সেই শোভাযাত্রা হাওড়ার শিবপুরে এবং শ্রীরামপুরে রিসরাতে যে দুষ্কৃতি হামলা হয়েছিল, সেই হামলাকারীরা এখনো অধরা, তারই প্রতিবাদে আজকে আমাদের মালডাঙ্গা বাসস্ট্যান্ডে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত। কোন পক্ষ থেকে করা হলো? রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে, মন্তেশ্বর ব্লকে। মন্তেশ্বর, আচ্ছা, কী কী দাবি আপনাদের? আমাদের দাবি যে সমস্ত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে, পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই আমাদের দাবি, এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আজকে তাহলে এর প্রতিবাদে কী কী করলেন আপনারা? এর প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিভিন্ন থানায় প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, মন্তেশ্বর থানাতেও অনুষ্ঠিত হলো। যদি অ্যাকশন না হয় আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচিতে যাব। আপনারা কতজন এখানে ছিলেন? এখানে 500-600 জন উপস্থিত ছিল। মন্তেশ্বর বলকে, স্যার, রামনবমী কমিটি আজকে আপনাদের কোথায় কী কর্মসূচি? আজকে আমাদের মন্তেশ্বর ব্লকে মালডাঙ্গা মাছের বাজারে বাসস্ট্যান্ডে আমাদের একটা প্রতিবাদ সভা ছিল। রামনবমী যে গোটা পশ্চিমবাংলা জুড়ে হয়েছে বিভিন্ন জায়গায়, বিশরা, শ্রীরামপুর এসহ আমাদের হাওড়া, শিবপুরে যেভাবে রামনবমীর মিছিলের উপর হামলা হয়েছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে প্রতিবাদ একটা সভা ছিল। সেই প্রতিবাদ সভা আমাদের এখানে।
এই যে হামলা হয়েছে কোন কাকে দায়ী করছেন? এর জন্য দায়ী অবশ্যই পশ্চিমবাংলা যে সরকার রয়েছে, পশ্চিমবাংলা সরকারই এর জন্য দায়ী, কারণ তারা প্রশাসনিক আর সিকিউরিটি দিতে ব্যর্থ হয়েছে। কোন পক্ষ থেকে করছেন? আমাদের এটা যে প্রোগ্রাম আছে রামনবমী উদযাপন সমিতির মাধ্যমে আজকের এই অনুষ্ঠান হয়েছে। আপনাদের এই সমিতি যে উদযাপন কমিটির যে সভা, এই সভায় কিরম লোক সমাগম হয়েছিল? যে সভা হয়েছে আমাদের এক তারিখে যে সভা হয়েছে সেই সভায় 5,000-এর অধিক লোক বেরিয়েছিল। আজকের এই সভায় আমাদের 500-এর অধিক জনসংখ্যা রাম ভক্ত উপস্থিত ছিল। এই সবাই বক্তা হিসেবে কে কে ছিলেন? এই সবাই বক্তব্য হিসেবে আমাদের রামনবমী উদযাপন কমিটির যিনি কর্ণধার অর্থাৎ বিশেষ অতিথি আমাদের মলয় মণ্ডল, মলয়দা উপস্থিত ছিলেন, আমি নিজে ছিলাম। এছাড়াও আমাদের রামনবমী উদযাপন সমিতির সদস্য ঝুলন হাজরা উনি উপস্থিত ছিলেন। আপনাদের আগামী দিনে কী কর্মসূচি? যদি এর কোনো পরিবর্তন বা বিহিত না হয়, পশ্চিমবাংলা সরকার যদি বিহিত না করতে পারে, এই ধরনের হিন্দু সমাজের যে আন্দোলন, এই আন্দোলন হতেই থাকবে। আপনারা কী চাইছেন? আমরা চাইছি যারা এই আক্রমণ করেছে তাদের অবিলম্বে শাস্তি। আপনার নাম পরিচয়? আমার নাম সুপ্রকাশ মণ্ডল, রামনবমী উদযাপন কমিটির সদস্য। কারণ আমরা আইনকে সম্মান দিই, আমরা মনে করি পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।